আসসালামু আলাইকুম বন্ধুরা, হেল প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ভিটাবিয়ন। এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন B1 প্লাস ভিটামিন B6 প্লাস ভিটামিন B12। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে ভিটাবিয়ন এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ভিটাবিয়ন ট্যাবলেটটি মূলত ভিটামিন B1, B6 এবং B12 এর ঘাটতি পূরণে এবং অভাবজনিত রোগসমূহে ব্যবহার করা হয়, বিশেষ করে নার্ভের বিভিন্ন ধরনের সমস্যার কারণে যেই রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত ভিটামিন এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। যেমন ডায়াবেটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়, নিউরাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়, নিউরালজিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয়, সার্ভাইকেল সিন্ড্রোমে ওষুধটিকে ব্যবহার করা হয়, কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথিতে ওষুধটিকে ব্যবহার করা হয়, লাম্বাগো রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়, সায়াটিকা রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়, মায়ালজিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ও মুখের পেশির অবশতাতেও ওষুধটিকে ব্যবহার করা হয়। তো সাধারণত এইগুলো রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। আমি এক কথায় যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে নার্ভের বিভিন্ন ধরনের সমস্যার কারণে যেই রোগগুলো মানবদেহে সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে পাশাপাশি ভিটামিন B1, B6 এবং B12-এর অভাব পূরণেই মূলত ভিটাবিয়ন এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে ভিটাবিয়ন এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 2 বার অথবা 3 বার খেতে হবে। অর্থাৎ দিনে 2 বার যদি খান সেক্ষেত্রে সকালে একটি এবং রাত্রে একটি খেতে হবে, এবং 3 বার যদি খান সেক্ষেত্রে সকালে একটি, দুপুরে একটি এবং রাত্রে একটি করে খেতে হবে। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে সাধারণত ওষুধটি মানুষের শরীরে অনেক সুসহনশীল একটি ওষুধ, তবে কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর ভিটাবিয়ন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ভিটাবিয়ন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 8 টাকা। তো বন্ধুরা, একটি কথা আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে যে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরে সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।